প্রিয় ছাত্রছাত্রীরা আজকে রামকৃষ্ণ মিশনের একটি মাধ্যমিক টেস্টের প্রশ্ন আমি আলোচনা করব প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মিশনের প্রশ্ন দিয়ে যদি কোনো ভুল করে থাকি তাহলে কেউ অবশ্যই আমাকে জানাবেন আমি ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দেবো এই ভিডিওটা করতে আমার যথেষ্ট ভয় লাগছে এবং যথেষ্ট যত্ন সহকারে অনেক ধৈর্য নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি চেষ্টা করেছি যথাযথ নির্ভুল উত্তর দেওয়ার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এক দশমিক একের প্রশ্ন দুটি নদী নদীগোষ্ঠীকে পৃথক করে যে উচ্চভূমি তাকে বলা হয় জল বিভাজিকা এক দশমিক দুই অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি বলা হয় বারখানকে এক দশমিক তিন ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি উত্তরটি হবে হ্যারিকেন এক দশমিক চার শীতকাল আর্দ্র থাকে কোন জলবায়ু অঞ্চলে উত্তরটি হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে এক দশমিক পাঁচ শীতল সমুদ্রসূত্রী হল এর মধ্যে অপশান ছিল কুরেশীয় ব্রাজিল স্রোত পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত এই তিনটেই ছিল উষ্ণ স্রোত একমাত্র আলাস্কা স্রোত হচ্ছে শীতল স্রোত টেমস নদী লাপলাটা হুগলে নর্মদা নদীতে বানডাকা বান ডাকে না উত্তরটি কিন্তু হবে নর্মদা নদীতে বানডাকা দেখা যায় না ফোরারের অন্তর্ভুক্ত নয় কোনটি রিডিউস রিউজ রিসাইকেল রিয়ারেঞ্জ উত্তরটি হবে রিয়ারেঞ্জ পরবর্তী প্রশ্নে দেখো দশমিক কাঠের প্রশ্নটা আমার মনে হয় যে একটু ভুল হতে পারে যদি আমি ভুল হয়ে থাকি একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও দেখো বলেছে কোশি গণ্ডক যমুনা গঙ্গা কোনটি চম্বল নদীর উপনদী বোঝাচ্ছে আচ্ছা উত্তরটি কিন্তু আমার মনে হচ্ছে যেন এরম হতো যে চম্বল হলো যমুনা নদীর উপনদী ঠিক আছে কেন বলছি সেটার কারণ আমি বলে দিচ্ছি দেখো ভারতবর্ষের যে ছবিটা সেটা দেখতে পাচ্ছি আমরা যে যমুনা নদীটি বয়ে গিয়েছে চম্বল এসে যমুনায় মিশেছে অর্থাৎ যমুনার উপনদী চম্বল এটাই বোঝাচ্ছে আমি সেই জন্য প্রশ্নটা একটু তোমাদের আলোচনা করে নিলাম তো তোমাদের মন্তব্য যদি কিছু থাকে এই বিষয়ে তোমরা আমাকে জানাতে পারো যাই হোক উত্তরটা এক্ষেত্রে কিন্তু যমুনা নদী হচ্ছে অপশান অনুযায়ী চাষ প্রচলিত আছে কোন ভারতে উত্তরটি হবে উত্তর পূর্ব ভারতে ভারতের শীতলতম স্থান কি উত্তরটি হবে লাদাখের দ্রাস উত্তরটি হবে পাঞ্জাব উত্তরটি হবে বঙ্গাইগাঁও ভারতে দীর্ঘতম মেট্রো রেল রয়েছে কোন শহরে উত্তরটি হবে দিল্লি শহরে এস আই লেখা আছে এটি হবে এস ও আই অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় উত্তরটি হবে দেরাদুন অর্থাৎ কি ভারতীয় জরিপ বিভাগের সদর দপ্তর দেরাদুনে অবস্থিত পরবর্তী আসছি শুদ্ধ অশুদ্ধ আলোচনায় মিথেন ওজন ধ্বংসকারী গ্যাস উত্তরটি কিন্তু শুদ্ধ হবে হ্যাঁ প্রধান ওজন ধ্বংসকারী গ্যাস কিন্তু সিএফসি তারপরে তোমরা বলতে পারো ক্লোরিন অনু এরা সব কিন্তু ওজন ধ্বংস করতে সাহায্য করে এবং মিথেনও কিন্তু এক প্রকার ওজন ধ্বংসকারী গ্যাস এবং যা যথাযথ এই উত্তরগুলির আমি রেফারেন্স কিন্তু প্রমাণ সহ এই ইউটিউব চ্যানেলটিতেই দিয়ে দেবো দেখে নিও পরবর্তী প্রশ্ন সমুদ্রের সমুদ্রের কম ঘনত্বের জল অন্তঃস্রোত রূপে বেশি ঘনত্বের দিকে প্রবাহিত হয় বলা আছে উত্তরটি কিন্তু ভুল হবে কম ঘনত্বের সমুদ্রের জল কিন্তু বহিঃস্রোত রূপে বেশি ঘনত্বের দিকে যায় বহিষ্্রোত রূপে এখানে অন্ত বলা আছে সেই জন্য উত্তরটা ভুল বজ্র পদার্থ এক প্রকারের সম্পদ এটি অশুদ্ধ হবে কেন অশুদ্ধ হবে না বজ্র মানে কি ফেলে দেওয়া আমাদের অবাঞ্ছিত জিনিস যদি বজ্রটিকে আমরা কখনো কাজে লাগাই তখন সেটা আমাদের সম্পদ হবে কিন্তু যদি কাজে না লাগিয়ে ফেলে দিই তাহলে কিন্তু তার মধ্যে কোনো কার্যকারিতা থাকছে না সেই কারণে সেটি সম্পদ নয় তাই উত্তরটি ভুল হবে এ বিষয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো দুই দশমিক এক দশমিক চার মরুস্থলী হলো ভারতের প্রকৃত মরুভূমি এটি শুদ্ধ জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় এটি শুদ্ধ আর ভারতের জীবনরেখা বলা হয় কিন্তু রেলপথকে হায়দ্রাবাদ একটি টেক সিটি টেক সিটি উত্তরটি সঠিক হবে পিক্সেলের সংখ্যা বাড়লে ছবির মান কমে যায় এটি ভুল হবে কেননা পিক্সেলের সংখ্যা যদি বাড়ানো হয় ছবির কোয়ালিটি কিন্তু বেশি হবে তোমরা জানো ফোনের যেমন মেগাপিক্সেল পঞ্চাশ মেগাপিক্সেলের তুলনায় একশো মেগাপিক্সেলের ক্যামেরা অনেক বেশি ভালো পিকচার দেয় তো সেইটাই পরবর্তী আসছি শূন্যস্থান ইয়ার ইয়ারদং তীক্ষ্ণ আকার নিলে তাকে নিডেলস বলা হয় বায়ুর চাপ এককে মাপা হয় উত্তরটি হবে মিলিবার এককে জায়গা পাইনি আমি যন্ত্রটির নাম লিখে ফেলেছি সরি বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে এবং যন্ত্রটি হচ্ছে ব্যারোমিটার যন্ত্র মরা কোটালের সময় চাঁদ সূর্য পৃথিবী কত ডিগ্রি কোণে থাকে উত্তরটি হবে নব্বই ডিগ্রি কোণে বা সমকোণে থাকে যে কোনো একটি ডিগ্রি হবে সংক্রমক বজ্র ড্যাশ প্রক্রিয়ায় ব্যবস্থাপনা করা হয় উত্তরটি হবে পদ্ধতিতে ভারতের দক্ষিণতম স্থান কি ভারতের দক্ষিণতম স্থান হলো ইন্দিরা পয়েন্ট আর যদি বলতো মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান তখন হতো কন্যা মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত উত্তরটি হবে দশ লক্ষ প্রশ্নটি যদি হতো মেগা সিটির জনসংখ্যা কত তখন হতো পঞ্চাশ লক্ষ ওকে দেখো আইআরএস ড্যাস দেশের কৃত্রিম উপগ্রহ উত্তরটেবে আমাদের দেশেরই ভারতবর্ষের কৃত্রিম উপগ্রহ এবার আসছি এসে কেউ আলোচনায় পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটির নাম কি উত্তর হবে ইহাদা মারাজো কোন বৃষ্টিপাতকে সীমান্ত বৃষ্টিপাত বলা হয় উত্তর হবে নাতি বৃষ্টিপাতকে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট ভাঙা কম্পিউটার কি প্রকারে বজ্র ই বজ্র বা ই ওয়েস্ট ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল কোনটি আসামের ব্রহ্মপুত্র উপত্যকা ভারতে কফির গবেষণাগার কোথায় অবস্থিত কর্ণাটকের চিকমাগালুর সেলের সদর দপ্তর কোথায় উত্তর টেবে নিউ দিল্লি এবং একটি সক্রিয় সেন্সরের উদাহরণ কি উত্তর টেবে র্যাডার দেখে নেব ডান দিকের সঙ্গে দিক মেলানো গর্জনশীল চল্লিশের সঙ্গে হবে পশ্চিমা বায়ু ট্রপোপস হবে বায়ু আম্রবৃষ্টির সঙ্গে হবে কর্ণাটক আর কান্দালা হবে গুজরাট যে উত্তরটি শুদ্ধ অশুদ্ধ বলছিলাম এখানে রেফারেন্স আমি দেখালাম কেন অশুদ্ধ কেন অশুদ্ধ হলো তোমরা এটা দেখে নিও ভিডিওটা পুশ করে পরবর্তী দেখো হায়দ্রাবাদকে কেন হাইটেক সিটি বলা হয় সেটি ইনফরমেশন আমি দেখিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারো পরবর্তী প্রশ্ন ওজন যে ধ্বংসকারী মিথেনকে কেন বললাম সেটিও রেফারেন্স নেট থেকে পাওয়া তথ্য সেটিও কিন্তু রেফারেন্সেও আমি দেখিয়ে দিলাম এসে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন দুই নম্বরের প্রশ্নে আলোচনায় জুইগেন কি অথবা দেওয়া আছে বায়ুমণ্ডলের উত্তাপের সমতা কাকে বলে ভরা জোয়ার কাকে বলে তার সঙ্গে দেওয়া আছে বৃষ্টির অঞ্চল কাকে বলে কম্পোস্টিং কি তার সাথে দেওয়া আছে জৈব অভঙ্গুর বজ্র কাকে বলা হয় পরের দেওয়া আছে পশ্চিমা ঝঞ্ঝা কাকে বলে তার সাথে কারেওয়া কি তথ্য অয্যুতি শিল্প কাকে বলে তার সাথে ইমেল কি উপগ্রহ চিত্রের সংজ্ঞা তার সাথে স্কেল মানচিত্র কাকে বলে এগুলি দেওয়া আছে চলাশির চারের দিকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন পলল বেজনী এবং বদ্বীপের পার্থক্য তার সাথে অথবা আছে বারকানো শিব ব্যালেরির পার্থক্য চার দশমিক দুই গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি অথবা দেওয়া আছে জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের তিনটি প্রভাব পরবর্তী চার দশমিক তিন খাদার ও ভাঙ্গের পার্থক্য তার সাথে দেওয়া আছে পশ্চিম ভারতে পেট্রোরেশন শিল্পের উন্নতির কারণ এবং কাঁচামাল পরিকাঠামোগত প্রভাব আলোচনা করো পরবর্তী দেওয়া আছে রেলপথ পরিবহন ব্যবস্থার সুবিধা এবং অথবা দেওয়া আছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে পার্থক্য এবং পাঁচে দেওয়া আছে ভারতবর্ষের যে মানে যে প্রাকৃতিক অঞ্চল থেকে যে পড়ে ভারতবর্ষ নয় প্রাকৃতিক অধ্যায় থেকে যেটি পড়ে তার থেকে প্রশ্ন হলো হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ নিহতবায়ুর গতিপথের বর্ণনা কান্তীয় মৌসুমী ভূমধ্যসাগরীয় জলবায়ু কান্তীয় মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য জোয়ার বাটার প্রধান কারণ চলে আসছি ভারত থেকে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো উত্তর দক্ষিণ ভারতের নদীর পার্থক্য ভারতের তিনটি স্বাভাবিক উদ্ভিদ উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এবং ভারতের জনবন্টনের তারতম্যের কারণ প্রশ্ন যে খুব একটা কঠিন হয়েছে এমনটা নয় প্রশ্ন খুব সুন্দর হয়েছে তোমরা চাইলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা নিজেরা ঘরে প্র্যাকটিস করতে পারো ম্যাপ পয়েন্টিং দেখে নেবো কী কী এসেছিলো নাঙ্গা পর্বত নর্মদা নদী চিল্কা হ্রদ থর মরুভূমি সুন্দরবন ভারতের একটি গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব হরিয়ানা তোমরা চিহ্নিত করে দেবে এবং দক্ষিণ ভারতের একটি পেট্রোরাসন শিল্প কেন্দ্র আমাদের এটির উত্তর তোমরা তুতোকরিন ম্যাপ পয়েন্টিং হিসেবে চিহ্নিত করতে পারো তথ্য প্রযুক্তির রাজধানী ব্যাঙ্গালুরু এরপরে দিয়ে আছে বারাণসী এবং ভারতের বৃহত্তম বিমানবন্দর মানে হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বা দিল্লি বিমানবন্দর ভিডিওটি প্লিজ তোমরা একটু লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন রাখলো যদি কোনো ভুল করে থাকি সেটাও কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন